হ্যালো ফ্রেন্ড ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ নিউজ কিংডমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমাদের রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে টোটাল শূন্য পদ আছে পনেরোশো ঠিক আছে তো এখানে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে কিভাবে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে সেই সমস্ত খুঁটিনাটি বিষয় তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব তো ভিডিওটি পুরোটা দেখার জন্য অনুরোধ রইল ঠিক আছে তো তারা তোমাদের আমি বলবো যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকানটা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর আপডেট তোমরা খুব সবার আগে পেয়ে যাও তো আমরা দেখে নেবো সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশানটি দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আছি এখান থেকে তোমার তোমাদের আমি পিডিএফটা ডাউনলোড করে দেখাবো এখানে এখানে যে এই যে রিক্রুটমেন্ট নোটিস ফর দ্য পোস্ট অফ কমিউনিটি হেলথ অফিসার সি এই যে রিক্রুটমেন্ট নোটিশটি পাবলিশ হয়েছে সেখানে ডাউনলোড করার পর তোমাদের আমি দেখাবো দেখো পিডিএফটা ওপেন হয়ে যাবে দেখো এখানে দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি বিধান তো এই ডিপার্টমেন্টে কিছু কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করা হবে ঠিক আছে তো তো যার জন্য তোমাদের শুধুমাত্র অনলাইন মোডে অ্যাপ্লিকেশানটা করতে হবে আর তার জন্য তোমাদের দু তারিখ থেকে মানে দুই এগারো দু থেকে পনেরো এগারো দু মিড নাইট পর্যন্ত তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারবে ঠিক আছে আর এক্ষেত্রে তোমাদের কি লেখা আছে দেখো ডিটেলস অফ পজিশন নেম অফ দ্য পজিশন কমিউনিটি হেলথ অফিসার মানে সিএইচও ঠিক আছে আর প্লেস অফ পোস্টিং মানে তোমরা রাজ্যে যে সমস্ত স্বাস্থ্য কেন্দ্র কেন্দ্র আছে সেখানে তোমাদের যে কোনো জায়গায় ওয়েস্ট বেঙ্গলের পোস্টিং হতে পারে ঠিক আছে নাম্বার অব দ্য ভ্যাকেন্সি এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি পনেরোশো আছে তার মধ্যে এসিদের জন্য আছে তিনশো তিরিশটা এসটিদের জন্য আছে নব্বইটা ও বিসি এ একশো পঞ্চাশ বি আছে একশো পাঁচটা জেনারেলদের জন্য আছে সাতশো আশি আর রিজার্ভ ফর দ্য পার্সন উইথ ডিসেবিলিটিসের জন্য আছে পঁয়তাল্লিশটা ঠিক আছে এক্ষেত্রে তোমাদের যে মান্থলি স্যালারি দেওয়া হবে সেটা তোমাদের কুড়ি হাজার টাকা পার মান্থ মানে তোমরা এখানে প্রতি মাসে কুড়ি হাজার টাকা করে স্যালারি পাবে আর এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমাদের কী লাগছে তোমরা ভালো করে দেখো তোমাদের এক্ষেত্রে বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি ইন দ্য ইয়ার দু হাজার কুড়ি একুশ মানে নার্সিংয়ে বিএসসি হতে হবে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রেকোগনাইজ ইনস্টিটিউট থেকে আর এছাড়াও আছে দেখো দে মাস্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রফেশনাল সার্টিফিকেট ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আর তিন নম্বর যেটা আছে দেখো দে দ্য ক্যান্ডিডেট শুড বি রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে বাংলায় কথা বলতে জানতে হবে রিড রাইট অ্যান্ড স্পিক ঠিক আছে আর তোমাদের এছাড়াও দেখো ডিজারেবল ক্রাইটেরিয়ার মধ্যে কী কী আছে দেখো তোমাদের কম্পিটেন্স ইন এম এস অফিস ইন ইন্টারনেট আর প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলিয়ান লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডায়ালেক্ট ঠিক আছে তোমাদের এখানে ডিজারেবল মানে হলেও হবে আর হলে ভালো হয় আর না না হলেও চলবে ঠিক আছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর এজ লিমিট তোমাদের আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে আর যে সমস্ত তোমরা বয়সে যেগুলো ছাড় পাও সেগুলো সরকারের নিয়ম অনুসারে তোমরা ছাড় পাবে আর মুড অফ সিলেকশনের ক্ষেত্রে তোমরা দেখো রিটেন টেস্ট এবং ইন্টারভিউ হবে প্রথমে তোমাদের রিটেন টেস্ট হবে তারপর তোমাদের ইন্টারভিউ হবে টোটাল একশো নম্বরের উপর তোমাদের পরীক্ষা হবে তার মধ্যে এইটটি ফাইভ পারসেন্ট ফ্রম রিটেন টেস্ট মানে পঁচাশি নম্বরের লিখিত পরীক্ষা আর পনেরো নম্বর হবে তোমাদের ইন্টারভিউ টোটাল যে মেরিট লিস্ট তোমাদের পাবলিশ হবে সেটা তোমাদের একশো নম্বরের উপর ভিত্তি করে হবে আর এক্ষেত্রে তোমাদের যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো জেনারেল ইনফরমেশন ফর দ্য অ্যাপ্লিক্যান্ট বা ক্যান্ডিডেট ঠিক আছে এটা খুব তোমরা ভালো করে পড়ে নেবে তাও আমি কিছু কিছু পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো তোমাদের সঙ্গে আমি ডিসকাস ডিসকাস করে দিচ্ছি তোমরা দেখো শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড যারা শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন করবে তারাই শুধুমাত্র তাদের ফর্মটা শুধু অ্যাকসেপ্ট হবে ঠিক আছে আর আদারওয়াইজ হবে না ই প্রপার সিগনেচার অ্যান্ড ফটোগ্রাফ ইজ নট আপলোডেড অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশান দ্যাট অ্যাপ্লিকেশান সেল অলসো লেভেল টু বি ক্যান্সেলড যদি তোমরা ঠিকঠাক করে ছবি এবং সিগনেচার আপলোড না করো তো সেক্ষেত্রে তোমাদের ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তোমাদের সমস্ত এসেন্সিয়াল কোয়ালিফিকেশানগুলো ফার্স্ট ডেট অফ অ্যাপ্লিকেশন তোমাদের মানে দু দুই এগারো দু হাজার একুশ তারিখের আগে সম্পূর্ণ হয়ে থাকতে হবে ঠিক আছে কোনোরকম তোমাদের হার্ড কপি পাঠাতে হবে না ঠিক আছে তোমরা নিজেদের কাছে রেখে দেবে এগুলো ভালো করে আর মানে যেটা তোমরা ফর্মটা ফিল আপ করবে তার যে প্রিন্ট আউটটা তোমরা নিজের কাছে রেখে দেবে ঠিক আছে ওটা পাঠাতে হবে না আর এক্ষেত্রে তোমাদের দেখো লিখে দিয়েছে আট এক নম্বরে স্টার্ট অফ ডেট অফ অ্যাপ্লিকেশান দুই নভেম্বর দু হাজার একুশ এগারোটা থেকে আর লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন এক্ষেত্রে দশই নভেম্বর মিড পর্যন্ত লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফিজ বারো তারিখ পর্যন্ত আর লাস্ট ডেট অফ ফুল সাবমিশন অফ ফর্ম পনেরোই নভেম্বর পর্যন্ত লাস্ট ডেট ঠিক আছে তোমাদের এক্ষেত্রে যে টাকাটা তোমরা দিতে পারবে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা দিতে পারবে ঠিক আছে এক্ষেত্রে তোমাদের কোনোরকম সমস্যা হওয়া উচিত নয় তোমরা যারা যাদের বিএসসি নার্সিং করা আছে তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করবে প্রচুর ভ্যাকেন্সি আছে ঠিক আছে এটা একটা গুড অপরচুনিটি তোমাদের কাছে আর কী বলছে দেখো আর এক্ষেত্রে ঠিক আছে এটাই ছিল আর তোমরা ফর্মটা ফিল আপ করার আগে খুব ভালো হবে যে জেনারেল ক্যান্ডিডেটের যেগুলো ইনস্ট্রাকশান আছে খুব সেগুলো ভালোভাবে তোমরা খুব পড়ে নেবে আর তোমাদের শেষেও বলি একটা কথাই যে যাদের বিএসসি নার্সিং কোর্সটা করে আছে তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করবে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ছোট্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ